ওয়েলকাম শুভ মহরমের শুভেচ্ছা রইল আপনাদের সকলকে তো যারা ভিত্তিক গ্রুপ গ্রুপ সি কর্মী রয়েছেন ভিডিওটা একদমই স্ক্রিপ্ট করবেন না কারণ আপনাদের জন্যই বলে যেতে পারে একটা গুড নিউজ রয়েছে এটা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণটা হচ্ছে যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন গ্রুপ সি রয়েছেন আপনাদের পদোন্নতি হচ্ছে এবং কাদের হচ্ছে কোন ডিপার্টমেন্ট রয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো ভিডিওটা শুরু করছি শুরু করার আগে বলবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি দেখেন তবু বলবো সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে একে অপরের যে কোলাপ রেটটা সেটা ঠিক থাকবে তো চলুন ভিডিওটা শুরু করছি তো চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি করার প্রক্রিয়া শুরু হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো কলকাতা এমন কলকাতার নিজস্ব প্রতিনিধি এখান থেকে জানেন খবরটা দিয়েছে বর্তমান পত্রিকা থেকে তো রাজ্য সরকারের অফিসে চুক্তি নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদোন্নতি প্রক্রিয়া শুরু করে দিল তো জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে যারা আসানসোল সুপারটেন্ডেন্ডিং ইঞ্জিনিয়ার অফিসার দুই কর্মী তাদের পণ্য নির্দেশ সম্প্রতি জারি করা হয়েছে সম্প্রতি জলসম্পদ অনুসন্ধান ডিরেক্টর থেকে তাদের অধীন বিভিন্ন অফিসে পাঠিয়েও তারা দিয়েছেন গ্রুপ সি পদে উন্নতি হওয়ার যোগ্য চুক্তি নিযুক্ত এমন গ্রুপ ডি কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে রাজ্য সরকারি অফিসগুলিতে চুক্তিতে নিযুক্ত বহু সংখ্যক গ্রুপ ডি কর্মী আছেন তৃণমূল কংগ্রেস আমলে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তর তিন হাজার গ্রুপ তিন হাজার নিযুক্ত গ্রুপ ডি কর্মীর নিয়োগের করার সিদ্ধান্ত নেওয়া হয় অর্থদত্ত আরও কিছু গ্রুপ ডি কর্মী নিয়োগের অনুমোদন সেটা দেয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আমলে সেটা মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীকালে অর্থদত্ত আরও কিছু গ্রুপ ডি কর্মী নিয়োগের অনুমোদন দেয় সেই তুলনায় গ্রুপ সি পদে চুক্তিতে কর্মী খুবই কম নতুন করে কাউকে নিয়োগ করা হয়নি কিছু ক্ষেত্রে জরুরি কাজের অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মীদের অস্থায়ীভাবে কিছুদিনের জন্য নিয়োগ করা ছিল অর্থ দপ্তর দু হাজার উনিশ সালে রাজ্য বাজেটের চুক্তিতে নিয়োজিত গ্রুপ ডি কর্মীদের মধ্যে থেকে গ্রুপ সি পদে কর্মীদের উন্নতি করার কথা ঘোষণা করা হয়েছে দু হাজার উনিশ সালের হ্যাঁ সেটা হয়েছে অন্তত তিন বছর কাজ করেছে যারা কাজ করেছেন ও মাধ্যমিক পাস এবং যোগ্যতা থাকলে এই সুবিধা তারা পাবেন পঞ্চাশ হাজার কর্মী এই সুবিধা পেতে পারেন বলে বাজেটে বক্তৃতায় তারা জানিয়েছেন এই বছর ফেব্রুয়ারিতে সেটা হতে চলেছে এমএন দু হাজার তেইশে হবে তো যারা গ্রুপ সি রয়েছেন গ্রুপ ডি কর্মীদের ফেরা হাজার টাকা বেতন বৃদ্ধি হবে এবং যারা গ্রুপ সি রয়েছেন তাদের প্রায় বেতন দাঁড়াবে প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যারা গ্রুপ ডি রয়েছেন তাদের বাইশ হাজার টাকা বেতন দাঁড়াচ্ছে অর্থনৈতিক বিবৃতি জারি করলেও বিভিন্ন দপ্তরের চুক্তি নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নতি করার ঘোষণা সেভাবে কার্যকর হয়নি করোনা পরিস্থিতি সরকারি অফিসেও কাজকর্ম ব্যাহত হওয়ার এর একটা কারণ তবে এই প্রথম কোন দপ্তরে দুজন অন্তত কর্মী সরকারি ঘোষণা সুযোগ পেলেন তবে এই পদোন্নতি নিয়ে বিতর্কিত সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশন কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় এই অর্থমন্ত্রী গ্রুপ সিরে অনুমোদিত পদে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি থেকে পদোন্নতি দেওয়া হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে গ্রুপ সির সত্তর শতাংশ পদে নিয়োগ পিএসসি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যম হয় বাকি তিন আমার তিরিশ শতাংশ নিয়োগ স্থায়ী সরকারি কর্মীদের মধ্যে মধ্যে থেকে কীভাবে হবে তাও নির্দিষ্ট করা হয়েছে তবে মোট নিয়োগের কুড়ি শতাংশের উপর বিধিনিষেধ রয়েছে সেটা তুলে দিয়ে যেখানে চুক্তিতে নিযুক্তিতে আনা যায় তা উল্লেখ করেছেন তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা এবং যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের বেতন বের দাঁড়াচ্ছে বাইশ হাজার এবং যারা গ্রুপ সি কর্মী রয়েছেন তাদের বেতন দাঁড়াচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকার মতো তো ভিডিওটা শেষ করছি ভিডিওর পাঁচশো টাকার জন্য ধন্যবাদ এবং এইভাবে সাথে থাকবেন ধন্যবাদ